কর্মসূচি দিয়েছেন যেটার নাম রাখা হয়েছে দাওয়াতে খাই মসজিদে মসজিদে মাদ্রাসায় স্কুল ইউনিভার্সিটিতে অফিসে বিভিন্ন স্থানে এই দাওয়াতে খাইরের মাধ্যমে মানুষকে নামাজের দিকে সুন্নতের দিকে স্কের সুলের দিকে আহ্বান করা হবে সুতরাং এই দাওয়াতে খাইর আবার এইভাবে নতুন আঙ্গিকে গোসিয়া কমিটির একটি কর্মসূচি হিসেবে কেন গ্রহণ করা হলো কারণ দাওয়াতে খায়ের যখন মসজিদে মাহফিল করবে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে যখন নামাজের প্রশিক্ষণ দিবে শুরুতেই সেখানে এইভাবে নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে যে দুই হাত উপরের দিকে এইভাবে তুলে হাতের তালুগুলো পশ্চিম দিকে কেবলামুখী রেখে স্বাভাবিক আঙ্গুল ফাঁক রেখে কানের সাথে লাগিয়ে আল্লাহ আকবর বলে নাবের নিচে বাঁধতে হবে এখন অন্যরা কিন্তু বলতেছেন এভাবে তুলতে হবে না এভাবে স্পর্শ করতে হবে না হাত এখানে এনে বাঁধলেই হয়ে যাবে সুতরাং কোনো যুদ্ধ নয় কোনো প্রতিবাদ নয় কোনো ধরনের কটু বাক্য নয় আমাদের এই কর্মসূচির মাধ্যমে ওই লামিদের রদ এমনিতে হয়ে যাবে সেজন্য আজকে যুগের চাহিদা অনুযায়ী হুজুর কাবলায় আলম আঞ্জুমান প্রতিষ্ঠা করেছিলেন ওই এরপরে হুজুর মুসলমানদের ইমান রক্ষা করার জন্য আলেম তৈরি করার জন্য জামিয়া সহ অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এরপরে এসে হুজুর কাবলায় আলম গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন আর এই গৌসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে আজকে শত শত মাদ্রাসা চলছে এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সেখান থেকে আলিম তৈর হয়ে ওই সমস্ত বাতিল ফেরকারদের জবাব দিচ্ছেন আজকে এই দাওয়াতে হয় হুজুর কাবলা আমাদেরকে কেন দিলেন এটা এই জন্য দিলেন আমার হুজুর জামিয়া প্রতিষ্ঠা করে নিজের মাজার শরীফের দান ঢুকাই দেন নাই অনেক জায়গায় মাজারের দান বাক্স ইনকাম দিয়ে ফির সাহেব চলে কিন্তু আমার হুজুর কাবলা আমাদেরকে মাজারের বাক্স না দিয়ে জামিয়ার বাক্স দিয়ে দিলেন আমরা যদি মাজারের টাকা দিই সেটা না যায় নয় সেটা সবাবের কাজ কিন্তু আমার হুজুর কাবলা আমাদেরকে এমন একটি ব্যবস্থা করলেন আজকে যারা অপবাদ দেয় যে এখানে এসে এমন করে তেমন করে তাদেরকে বলতে চায় যে আমার হুজুর কাবলা আজকে আমাদেরকে জামিয়ার বাক্স দিয়ে কত বড় এহসান করেছেন যে আমাদের টাকা দিয়ে আমরা তো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবো না মসজিদ খানকা প্রতিষ্ঠা করতে পারবো না আমরা গরিব মানুষ কিন্তু জামিয়ার বাক্সে আমরা সামান্য যে টাকা রাখছি সেই টাকা দিয়ে আজকে জামিয়া সহ সমগ্র বাংলাদেশে অসংখ্য মাদ্রাসায় আলিম তৈরি হচ্ছে ওই আলিমরা যে খেদমতগুলো করে যাচ্ছেন এর সওয়াবগুলো, আমি দিন মজুর আমি রিক্সাওয়ালা আমি চাষি আমার ঘরে আমার আমল্লামায় আমি মৃত্যুবরণ করলে আমার কবরে পেয়ে যাচ্ছি দেখেন হুজুর কাবলাই আলম আজকে আজানের আগে আমাদেরকে সালাম দিলেন একটি মসজিদে এক যদি এক চারবার সালাম পড়া পড়া হয় পাঁচ নামাজের মধ্যে হচ্ছে বিশ বার শরীফের বিভিন্ন ফজিলতের মধ্যে এইও রয়েছে যে একবার শরীফ পাঠ করলে দশটি নেকি দান করা হয় তাহলে একটি মসজিদে যদি একদিনে দুইশো একদিনে যদি বিশ বার পাঠ করা হয় আজানের আগে তাহলে দুইশো আমরা পাই এইভাবে আমরা দেখছি তিনশো কিন্তু সেখান থেকে আমরা বায়ান্ন সপ্তাহ বাদ দিয়ে দেব তিনশো তেরো দিন আমরা নেব কারণ বায়ান্নটি জুমা বেশ আমরা বাদ দিয়ে দিলাম তাহলে তিনশো তেরো দিন যদি একটি মসজিদে আজানের আগে চারবার করে দৈনিক বিশ বার সালাম দেওয়া হয় তাহলে বাষট্টি হাজার শত নেকি অর্জিত হয় এটা এক বৎসরের মধ্যে তিনশো তেরো দিনে আর বায়ান্ন সপ্তাহ জুমা মুফতি আহমদ আর খান নেমি রহমতুল্লাহ তালাই উদ্ধৃত করেছেন যে জুমার দিন একটি নেকি সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় ওইভাবে তাহলে দুইশো করে বায়ান্নতে আমরা দশ হাজার চারশো নেকি পাচ্ছি তাহলে ছয় হাজার বাষট্টি হাজার ছয়শো এবং দশ হাজার চারশো নেকি এগুলো যদি আমরা যোগ দিই তাহলে হচ্ছে আমাদের প্রায় আট লক্ষ নেকি এক বৎসরে এক মসজিদে এভাবে যদি এক হাজার মসজিদে সালাম চলে তাহলে এক বৎসরে আমরা প্রায় উনাশি কোটি ষাট লক্ষ নাকি পাচ্ছে এবার দেখেন জশ্ন জুলুসে যদি চল্লিশ লক্ষ মানুষ অংশগ্রহণ করে তারা যদি এক এক হাজার কদমও ঘুরে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি চাই চল্লিশ লক্ষ মানুষ কমপক্ষে এক হাজার কদম ঘুরে আসলে একটি একটি নাকি পেলে তারা পাবে চারশো কোটি নাকি শুধু একটি জুলুসে অসংখ্য জুলুস না এরপরে উনিশশো চুয়াত্তর সনে প্রথম জুষ্ণু জুলুস শুরু হয়েছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তেয়াল্লিশ বছরে কম বেশ সতেরো হাজার দুশো কোটি আমরা লাভ করেছি এটা আমার হুজুর কাবলার এই যে নেকির ভান্ডার আমাদেরকে দিয়ে দিলেন এইভাবে আজকে যুগের চাহিদা অনুযায়ী আমাদেরকে আরেক নেকির ভান্ডার খুলে দিলেন সেটা হচ্ছে দাওয়াতে খায় কারণ আপনি দাওয়াতে খায়রের মাহফিলে ইলমে দিন অর্জনের জন্য কয়েকটা মিনিট ব্যয় করবেন আপনাকে হাদিস শরীফের মর্ম অনুযায়ী এক হাজার রাকাত নফল নামাজ সবাব দান করা হবে এভাবে আপনি দাওয়াতে খায়রের মাহফিলে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দিন সম্পর্কে একটি অধ্যায় আপনি শিক্ষা নেবেন সেটা শিক্ষা দিবেন আপনাকে সত্তর জন সিদ্দিকের স্বাব দান করা হচ্ছে এক আলাই বলেন যে আমি দৈনিক নামাজের পাই তালা কেউ জিজ্ঞেস করলেন কিভাবে বললেন এভাবে যে আমি একা পাঁচ ভক্ত নামাজ পড়ি আর জন মানুষকে আমি নামাজই বানিয়েছি তারাও প্রতিদিন পাঁচ করে নামাজ পড়ে টোটাল আমরা দশজন নামাজ আদায় করি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আমরা লাভ করি এইটাই আমাদেরকে আমার হুজুর কাবলা দিয়েছেন কেন দিয়েছেন আজকে মুসলমানরা অধিকাংশ নামাজ পড়ে না মুসলমানরা অধিকাংশ সুন্নত থেকে দূরে মুসলমানরা নামাজ যারা পড়ে তারা নামাজ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সঠিকভাবে জানে না যেমন দেখেন আমরা যখন নামাজ পড়তে যাই আমরা যখন রুকুতে যাচ্ছি তখন আমাদের পাইজামা প্যান্টকে আমরা একটু উপরের দিকে দুই হাত ধরে টান দিই তো সেখানে তো নামাজ মক্কুরের তাহরিমি হয়ে গেল আমরা যখন নামাজে গেলাম যাচ্ছি আমাদের অনেকের নাক সাজদার জায়গায় লাগে না শুধু আমরা কপালটা একটু করে মাটিতে লাগাই তাহলে নাক যদি মাটিতে স্থাপন না করি আমাদের নামাজ মকরুরের তাহরিমি হয়ে যাচ্ছে এইভাবে যুগ জিজ্ঞাসার মধ্যে আল্লামা মুফতি আলাদা এনেছেন এনেছেন যে সাজায় যখন সজদায় যখন আমরা যাই সেই সাজদার মধ্যে আমাদের পায়ের আঙ্গুলগুলো মাটিতে লাগে না অথচ দশটি আঙ্গুল থেকে একটি আঙ্গুলের প্যাট জমিনে লেগে থাকা ফরস আর উভয় পায়ের তিনটি করে ছয়টি আঙ্গুলের প্যাট জমিনে লেগে থাকা ওয়াজিব আর দশটি আঙ্গুলের প্যাট জমিনে লাগিয়ে কিবলামুখী করে রাখা এটা সুন্নত তাহলে আমাদের অধিকাংশের আজকে আমাদের এই ভুলভ্রান্তিগুলো রয়েছে এখন হুজুর কেবলা আমাদের রুহানি পিতা সুতরাং উনি দেখেছেন যে আমার বাচ্চারা তো নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারছে না সেই জন্য দাওয়াতে খাইরের মাহফিল দিয়ে আমাদের উপর আরো একবারে সান করেছেন যে আমাদের নামাজগুলো শুদ্ধ করার আল্লাহর দরবারে কবুল হয় ওই ধরনের এবাদ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলেন সুতরাং আমি আজকে এই অসংখ্য অগণিত আশেখের সুল ভাইদেরকে বলবো যে আপনারা এই দাওয়াতে খায়রের মাহফিল মসজিদে মসজিদে চালু করেন ইতিমধ্যে বাংলাদেশের যেখানে গৌসিয়া কমিটি আছে সেখানে এই দাওয়াতে খাইরের কাজ চলছে আমার গৌসিয়া কমিটির বায়েদের মেহনতের কারণে আজকে এই বাগান এত সুন্দর হয়েছে তারা অসংখ্য খাজের মধ্যেও দাওয়াতে কাজটাকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব ঠিক কিনা সুতরাং যেখানে দাওয়াতে খায়ের মাহফিল হবে আমরা সেখানে নিয়মিতভাবে বসবো এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ যেখানে আছে একদম উপজেলা থেকে নিয়ে ইউনিট পর্যন্ত প্রত্যেকেই আলমগীর খান কা শরীফে দাওয়াতে খাইরের কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করে আপনাদের মোয়াল্লিমের দরকার আমরা মোয়াল্লিম দেব। আপনাদের মাহফিল শুরু করা দরকার আমরা শুরু করার ব্যবস্থা করব। যত ধরনের দাওয়াতে খায়রের সহযোগিতা দরকার আমরা দেব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই যোগাযোগ করবেন এবং আপনার এলাকায় এলাকায় আপনারা মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এবং দায়ী প্রশিক্ষণ কোর্স আমরা বিকাল তিনটা থেকে সাতটা পর্যন্ত প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা মসজিদে দায়ী প্রশিক্ষণ কোর্স করছি অনেক জায়গায় হয়েছে বাকি যেখানে এখনো হয়নি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসে সেগুলো আয়োজন করবেন আমরা সেখানে গিয়ে উজুর পদ্ধতি শিক্ষা গোসলের পদ্ধতি শিক্ষা তাইমুমের পদ্ধতি শিক্ষা এবং এইভাবে নামাজ প্র্যাকটিক্যাল ভাবে কীভাবে পড়তে হয় মুসলমান মারা গেলে কিভাবে গোসল দিতে হয় কিভাবে কাফন দিতে হয় আমরা এগুলো সেখানে প্রশিক্ষণ দেব ইনশাল্লাহ আজকে সারা পৃথিবী বলতে বাধ্য হয়েছে যে রসুলকে আমরা বাংলার জমিরে পেয়েছি হয়তো আমাদের পূর্বপুরুষেরা এমন কোন ন্যাক কাজ করেছেন যার উচিরায় আল্লাহ আমাদেরকে এই বাঙালিদেরকে এই বাংলাদেশের মানুষকে ওলাদের রসুলকে দান করেছেন কারণ অন্য কোথাও আপনি এই সুন্দর ব্যবস্থা পাচ্ছেন না আজকে যারা এইভাবে মানুষকে দিনের দিকে আহ্বান করে তারা মানুষকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে চল্লিশ দিনের জন্য চলে যাও তিরিশ দিনের জন্য চলে যাও কিন্তু আমার হুজুর কাবলা বলেন আমার সন্তানরা গৌসিয়া কমিটির এত খেদমত করছে তারা ওইভাবে যাওয়ার সুযোগ নাই সুতরাং সপ্তাহে একদিন পনেরো দিনে একদিন এলাকার মসজিদে যদি কয়েকটা মিনিটের জন্য আমরা বসি তাহলে সেখানে আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে মশলাগুলো প্রয়োজন আমরা এগুলো শিখতে পারবো এবং এই জন্য আমাদেরকে এই সহজ দান করা হয়েছে আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠতম উম্মত বলেছেন খায়রা তুন তুন তামুরুনা বিল মারুফে ওয়া হওনা আনিল মুনকার যে তোমরা হলে শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে কেননা সত্যিকার নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে মানুষকে সুতরাং আমরা ওই শ্রেষ্ঠতম উম্মত ওই শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম অনুসারী সুতরাং এই খাইরে খায়রে আদিমুসান কাজটা আমরা হাতে নিয়ে আজকে উম্মতের রসুল নামাজ পড়ে না আমার রসুল রওজা শরীফের মধ্যে উম্মতের আমল দেখে কষ্ট পাচ্ছেন আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যে ওই উম্মতের রসুলকে আমরা নেকির পথে কল্যাণের পথে আহ্বান করি তাদেরকে সঠিক নামাজটা শিক্ষা দিই তাদেরকে কোরআনের দিকে আহ্বান করি হাদিসের দিকে আহ্বান করি আর এই আহ্বানে যারা কাজ করবে হদরত আহবার কাবুল আহবর তালা আনহু বলেন যারা মানুষকে নেকির পথে আহ্বান করে মন্দ থেকে রাখে আল্লাহ তাদের জন্য জান্নাতুল রেখেছেন সুতরাং আমাদের মুর্শিদে করিম সাথে জান্নাতুল নিশ্চয়দে যাবে আমরা যদি অন্য কোনো জান্নাতে চলে যায় আমাদের কষ্ট হবে আমাদের মুর্শিদকে আমরা কাছে না সুতরাং আমরা যাতে আমার মুর্শিদে করিমের সাথে ওই জান্নাতুল ফিরদোসে তার কদমে টাই পায় জন্য এই দাওয়াত আদিম আজিমুসাহান প্রোগ্রাম দিয়েছেন যাতে আমরাও এই কাজ করে আমরা জান্নাতুল ফেরদোসের অধিকারী হতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও